রাসায়নিক বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আমরা পড়েছি রাসায়নিক সাম্যাবস্থায় যে সাম্য দ্রব্যকের মান নির্ভর করে বিক্রিয়কের গাঢ়ত্ব বা ঘনত্বের উপর এবং তাপমাত্রার উপর। এখানেও তাই রাসায়নিক বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে বিক্রিয়কের ঘনত্ব বা গাঢ়ত্ব, তাপমাত্রা, বিক্রিয়কের প্রকৃতি, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটকের উপস্থিতি, আলো, চাপ ইত্যাদি ইত্যাদি। বিক্রিয়কের ঘনত্ব বা গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার কীভাবে নির্ভর করে সেটা আমরা জানব একটু পরে। তাপমাত্রা বাড়লে দেখা যাবে যে রাসায়নিক বিক্রিয়ার হার বেড়ে যাবে, কারণ অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, তারপর রিয়াকশান হবে খুব তাড়াতাড়ি, তার ফলে রেট বেড়ে যাবে, আর তাপমাত্রা হ্রাস হলে রেট কমে যাবে। বিক্রিয়কের প্রকৃতি, অর্থাৎ এটাও ভাবা দরকার, বিক্রিয়কের প্রকৃতি মানে হচ্ছে ধর আমরা বিক্রিয়ক হিসেবে যে অণুগুলো অংশগ্রহণ করে তাদের অণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের একটা বন্ধন আছে, সেই বন্ধন শক্তির পরিমাণ যদি কম হয় তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি বিক্রিয়া হচ্ছে, কারণ বন্ধনগুলো তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, ভেঙে আবার নতুন করে রিঅ্যাজমেন্ট হবে। আর যদি এই বন্ধন শক্তি অনেক বেশি হয় তাহলে দেখা যাবে বন্ধন শক্তি বেশি হওয়ার কারণে ভাঙতে বন্ধনগুলো অনেক বেশি সময় লাগছে, তার ফলে বিক্রিয়ার হার কমে যাবে। এবার হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা প্রধানত যারা কঠিন বিক্রিয়ক তাদের উপর নির্ভর করে। দেখা যাবে যে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বিক্রিয়ার হার বাড়বে। আর কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যাদের অনুঘটকের উপস্থিতিতে তারা একটু তাড়াতাড়ি বিক্রিয়া করে বা বিক্রিয়ার গতি বাড়ে। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যারা আলো ও চাপের প্রভাবে তাদের বিক্রিয়ার গতি বাড়ে বা কমে, এরকম বিক্রিয়া আছে। সুতরাং রাসায়নিক বিক্রিয়ার হার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আরেকবার বলছি, বিক্রিয়কের ঘনত্ব বা গাঢ়ত্ব, তাপমাত্রা, বিক্রিয়কের প্রকৃতি, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটকের উপস্থিতি এবং আলো। এরপর রাসায়নিক বিক্রিয়ার গতিসূত্র বা হার সমীকরণ, তার আমরা গাণিতিক প্রকাশ কীভাবে করব। বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার পরীক্ষা নির্ভর ফলাফল অনুযায়ী রচিত হয়, এটা মনে রাখতে হবে। যে আমরা একটা রাসায়নিক সমীকরণ দেখে নিলাম, একটা ব্যালেন্সড ইকুয়েশন দেখে দেখলাম যে সেই অনুযায়ী ভাবলাম যে গতিসূত্রটা নির্ণীত হবে, কিন্তু তা হবে না। পরীক্ষা নির্ভর ফলাফল অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলির যে যে আনুপাতিক সহগ থাকে বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বকে সেই নিজ নিজ আনুপাতিক সহগ দ্বারা উন্নীত করা ঘাতে। এরপর নিজ নিজ আনুপাতিক সহগ দ্বারা উন্নীত বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বকে গুণ করলে বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী রাসায়নিক বিক্রিয়াটির বিক্রিয়া হার পাওয়া যায়। ধরা যাক পরীক্ষা নির্ভর ফলাফল অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়া সমীত সমীকরণ হলো এম এ প্লাস এন বি, তার থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে। সুতরাং বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী বিক্রিয়াটির হার হবে কে ইন্টু এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এম ইন্টু বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এন। যেখানে লেখা আছে যে যেগুলো সহগ সেগুলোকে ঘাতে উন্নীত করা হবে, করার পর আমরা গুণ করবো, যে গাঢ়ত্বকে গুণ করলে আমরা বিক্রিয়ার হার পাব। কে কি কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। একটা উদাহরণ নেওয়া যাক, পরীক্ষা নির্ভর ফলাফল অনুযায়ী একটি রাসায়নিক বিক্রিয়া সমীত সমীকরণ হলো CHCl3 প্লাস হাফ Cl2, তার থেকে তৈরি হচ্ছে CCl4 প্লাস HCl। ক্লোরোফর্ম হাফ অনু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl তৈরি করেছে। সুতরাং বিক্রিয়াটির বিক্রিয়া হার আর ইজিক্যাল টু হবে কে ইন্টু ক্লোরোফর্মের গাঢ়ত্ব ইন্টু ক্লোরিনের গাঢ়ত্ব টু দি পাওয়ার হাফ। এর সঙ্গে ম্যাচ করা দেখবে ঠিক এরকমভাবেই আমরা লিখব। নেক্সট আসব কের একক, কীভাবে আমরা প্রকাশ করব বা বার করব। ধরা যাক পরীক্ষা নির্ভর ফলাফল অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়া সমীত সমীকরণ হলো আলফা ইন্টু আলফা পি প্লাস বিটা কিউ, তার থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। অতএব বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী বিক্রিয়াটির বিক্রিয়া হার আর ইজিক্যাল টু কে ইন্টু পি টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ কিউ টু দি পাওয়ার বিটা। অতএব কে ইজিক্যাল টু কি দাঁড়াবে, কে ইজিক্যাল টু হবে বিক্রিয়া হার
বাই পি টু দি পাওয়ার আলফা ইন্টু কিউ টু দি পাওয়ার বিটা। অতএব কের একক, বিক্রিয়া হারের একক এর, গাঢ়ত্বের একক টু দি পাওয়ার আলফা ইন্টু কিউয়ের গাঢ়ত্বের একক টু দি পাওয়ার বিটা। গাঢ়ত্বকে মোল পার লিটার এবং সময়কে সেকেন্ড এককে প্রকাশ করলে দেখা যাবে কে এর একক হবে মোল পার লিটার পার সেকেন্ড বাই মোল পার লিটার আলফা ইন্টু মোল পার লিটার বিটা বা মোল পার লিটার পার সেকেন্ড বাই মোল পার লিটার টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটাকে যদি এন ধরা যায় কে এর একক কী দাঁড়াবে, না মোল পার লিটার পার সেকেন্ড বাই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু মোল পার লিটার পার সেকেন্ড ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু লিটার টু দি পাওয়ার এন অর মোল ওয়ান মাইনাস এন লিটার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। হলো, এরপর আমি কতগুলো অনুশীলনী দিচ্ছি, সেই অনুশীলনী 5টা অঙ্ক থাকবে, করবে বাড়িতে, তাহলেই দেখা যাবে মোটামুটি যা পড়ালাম আজ সেই সম্পর্কে জানা যাবে। বলে পড়ে দিচ্ছি একবার, এ বি বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়কের বা এর গাঢ়ত্ব 25 মিনিটে 0.05 মোলার থেকে 0.03 মোলার হলো। বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার সময়ের এককে মিনিট ও সেকেন্ড ব্যবহার করে আলাদাভাবে নির্ণয় করো। 2 নম্বর, একটি আবদ্ধ পাত্রে 2A থেকে 4B প্লাস সি বিক্রিয়ায় 10 সেকেন্ডে বি এর গাঢ়ত্ব 5×10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়। বিক্রিয়াটির ক্ষেত্রে এ এর বিভাজনের হার, বি এর উৎপন্ন হওয়ার হার এবং বিক্রিয়ার বেগ গণনা করো। 3 নম্বর, 4NH3+5O2 থেকে 4NO+6H2 হচ্ছে এই বিক্রিয়াটিতে এনও উৎপাদনের হার 3.6×10⁻³ পার মোল পার লিটার পার সেকেন্ড হলে ও টু এর অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো। 4 নম্বর, 3A+B থেকে 4C+3D+E এই বিক্রিয়াটির বিক্রিয়া হার নির্দেশক সমীকরণের গাণিতিক রূপ এবং অবকলিত রূপ লেখো। আর লাস্ট হচ্ছে, একটি বিক্রিয়ার হার নির্দেশক সমীকরণের গাণিতিক রূপ হলো R=K×concentration of A² যেখানে কনসেন্ট্রেশন অফ এ হলো, মানে থার্ড ব্র্যাকেট এ হলো বিক্রিয়ক এর মোল পার লিটার এককে গাঢ়ত্ব, আর কে এর একক নির্ণয় করো। ধরে নাও সময়কে সেকেন্ডে প্রকাশ করা হয়েছে। এই অঙ্কগুলি করলে আজকে আমরা যা পড়ালাম সে সম্পর্কে তোমরা মোটামুটি পরিষ্কার ধারণা পাবে।